everyone, welcome back to my channel. Welcome back to a new video. आज के माथा तेल दी थी, so avoid my hairstyle. So आज के आई बात है चल कि भीषण 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 एक तो favorite recipe आमार, हमें को भालो बस शिवजीनिष्ठा खेते. आज के आई बात है वो mutton liver curry. Yes, thank you, thank you, thank you. Mutton liver masala. Mutton liver curry, mutton liver masala. Okay. अराउंड 200 ग्राम्स और 250 ग्राम्स मटन लिवर और नीचे एवरेस्ट मीट मसाला एंड पिंक सॉल्ट ऑलिव ऑयल एंड देसी घी. सो हमें बनाना स्टार्ट करछि आमार रेसिपी. सो हमें गैसे बसिए दिलाम पैन, तार उपर एबार हमें देव एकटु ऑलिव ऑयल एंड एकटुखानी देसी घी. एबार आमी दी दिलाम सब प्याज. फर्स्ट आमी प्याजटा दी प्याजटा भालो करे फ्राई करब. अनियनटा गोल्डन ब्राउन हो गेले तार मध्य आमी देव टमेटो, ग्रीन चिली एंड जिंजर गार्लिक पेस्ट. सबटाई एकसाथे पेस्ट करे ओटार मध्य दिए देव. আমি রেসিপিটা কোনো ইউটিউব দেখে কিন্তু আমি বানাচ্ছি না, টু বি ভেরি অনেস্ট. আমি নিজেই ফার্স্ট টাইম এই ভিডিওটা মানে এই জিনিসটা বানাচ্ছি. এটা পুরোপুরি ইন্সপায়ার্ড বাই আমি কীরকমভাবে সবাইকে বানাতে দেখেছি সেই হিসেবেই আমি বানাচ্ছি. সো ইয়েস, যদি ভালো লাগে প্লিজ ভালো ভালো কমেন্ট করবেন. ওকে, সব কয়টা জিনিসই খুব ভালোভাবে কষাতে হবে. ভালো করে না কষালে আপনার রেসিপিটা একদমই ভালো হবে না. সো এবার আমি অ্যাড করছি পিঙ্ক সল্ট. আমি পিঙ্ক সল্ট ইউজ করছি কারণ আই এম লিটল বিট ডায়েট কনশিয়াস নাওডেস. অনেকটাই চেষ্টা করছি যে একটু কমুক, অ্যাটলিস্ট পুজোর আগে তো এটা সবাই চায় বলুন. তো এবার আমি অ্যাড করবো স্পাইসেস. হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন জিরা গুঁড়ো অ্যান্ড 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার আর 1 টিস্পুন রেড চিলি পাউডার. এটাকে ভালো করে মিক্স করতে হবে. এটাকেও ভালো করে কষাতে হবে যাতে জিনিসটার থেকে তেল বেরোনো স্টার্ট হয়ে যায়. যতক্ষণ না তেল বেরোবে এটাকে কষিয়ে যাবেন. আমি এখানে অল্প একটু গরম জল অ্যাড করব যাতে আমাকে কষাতে সুবিধা হয় জিনিসটা. অ্যান্ড ইয়েস, ইজিয়েস্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড আপনার মশলা সব কুক হয়ে গেছে যে এখান থেকে তেল বেরোনো স্টার্ট হবে. সো আমার জিনিসটা অলমোস্ট কষে গেছে. আমি অ্যাড করছি আমার সব লিভারগুলো, মাটন লিভার. তো লিভারটাকে ভালো করে মিক্স করতে হবে একদম মশলার সাথে যাতে মশলাটা ঢোকে. অনেকক্ষণ ধরে নাড়াতে হবে, ইয়েস, যাতে ভালো হয় খেতে. আপনাদের বেশি করে কষাতে হবে মশলা, অলওয়েজ বেশি করে কষালে ভালো হয় খেতে, টেস্টি লাগে. সো আমি এখানে অ্যাড করেছিলাম একটু জল যাতে আমার কষাতে সুবিধা হয় জিনিসটা. সো যাতে মশলাগুলো ভিতরে ঢোকে. অ্যান্ড আমি স্টপ করিনি ওই টাইমটা, আমি 5 মিনিটস আমি কন্টিনিউয়াস নাড়িয়েছি. সো আমি অ্যাড করলাম মিট মশলা. আমি কাইন্ড অফ 1.5 টেবিল স্পুন অ্যাড করেছি বিকজ ইয়েস, এটা টেস্টি করে দেয় জিনিসটাকে. আমি এখন অ্যাড করছি হাফ কাপ ওয়াটার, নর্মাল ওয়াটার অ্যাড করেছি. এবার এটাকে ভালো করে নাড়িয়ে এটার মধ্যে একটু নুন দিয়ে পিঙ্ক সল্ট ইউজ করেছি আমি অ্যান্ড এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে মাঝখান থেকে চিড়ে 4টে কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি. ভালো করে ওটাকে মিক্স করে আমি রেখে দেব অ্যারাউন্ড 10-15 মিনিটস ঢাকা দিয়ে.
মাঝে মাঝে 5 মিনিট পর পর জিনিসটা খুলে আমি একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেব, যাতে জিনিসটা ভালো করে মিক্স হয়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। অ্যান্ড ইয়েস, আমার মেটেগুলো আর সেদ্ধ হয়ে গেছে। সো এখন আমি এর মধ্যে অ্যাড করব কোরিয়েন্ডার লিভস, মানে ধনে পাতা। ধনে পাতা অ্যাড করে ওটাকে ভালো করে মিক্স করব। করে তার মধ্যে একটু স্লাইট গরম জল দিয়ে ওটাকে ঢেকে রাখবো, কারণ আই ওয়াজ নট শিওর কি জিনিসটা ভালো করে সেদ্ধ হয়েছে কি হয়নি। সো এরকম একটা ট্রাই দিয়েই দেখি, কোনো তো খারাপ হবে না, ভালোই হবে। সো 2 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে রেখেছিলাম, অ্যান্ড নাও খুলে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে ওটাকে ঝোলটাকে একটু কম করে আবার গ্যাস বন্ধ করে দেবো। অ্যান্ড ইয়েস, লাস্ট টাচ হলো আমার অল্প, খুবই অল্প, স্লাইট ফিউ ড্রপস অফ ঘি, উপর থেকে ফিউ ড্রপস অফ ঘি আমি দিয়ে দিলাম। অ্যান্ড মাই মাটন কলেজি রেসিপি ইজ রেডি। তো এখানে মা টেস্ট করছে আমার মাটন কলেজি রেসিপি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। রাইমা তৈরি করা লিভার অফ মাটন, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে।